আমি বানিয়ে ফেললাম তালের বড়া। ভীষণ ইচ্ছে করলো, আমার হাজব্যান্ড তাল নিয়ে এসেছিল, অল্প তাল দিয়ে আমি রুটি করে দিয়েছিলাম, আর কিছু তাল রেখেছিলাম বড়া বানানোর জন্য। তো আমি আজকে রাতে করেই ফেললাম। তো চলো এখন আমি ময়দা দিয়ে, দুধ দিয়ে আর চিনি দিয়ে, লবণ দিয়ে এটা মাখিয়েছি, এটাকে দিয়ে আমি চান্দোচা পিঠে বানাবো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, এখন কিছু করার তোমাদের সঙ্গে শেয়ার না করি তাহলে মনে হয় কিছুটা লুকাচ্ছি কিছুটা লুকাচ্ছি। তো চলো আমি এখন চান্দোচা পিঠে বানাবো। তো চান্দোচা পিঠে বানানোর জন্যে আমি বেশ পাতলা করে এটা বানিয়েছি, আমি জল ব্যবহার করিনি, দুধের পরিমাণ একটু বেশি দিয়েছি, দুধ ময়দা চিনি একটু সামান্য লবণ দিয়েছি, দিয়ে আমি বেশ নরম করে এটা মাখিয়েছি। তো চলো আমি ট্রাই করি যে আমার চান্দোচা পিঠের, তোমার চান্দোচা পিঠের আকারটা ঠিক কীরকম আসে। তো চলো তুমি কি খুঁজছো বাবা? আমি আমার মাকে দেখেছি এগুলো বানাতে, কিন্তু খুব একটা কাছের থেকেও আমি এগুলো বানাইনি। চান্দোচা পিঠে ঠিক চাঁদের মতনই হওয়ার কথা। তো আমার চাঁদের মতো হচ্ছে না। চান্দোচা পিঠে চাঁদের মতো হওয়ার কথা, তো চাঁদের মতো না হয়ে কীরকম আকৃতির হচ্ছে তো তোমরা আমাকে কমেন্টস করে জানিও। না আমি পারছি না বলে হাসি পাচ্ছি না, অ্যাকচুয়ালি প্রথমবার করছি, এতটুকু করতে পারছি বলে আমার আনন্দতে হাসি পাচ্ছে যে আমি নিজে হাতে বানাতে পারছি, মানে বানাচ্ছি। চান্দোচা পিঠের আকারটা ঠিক গোল সাইজ, মানে চাঁদের মতনই হওয়ার কথা, তো আমার চাঁদের মতন আসছে না। অ্যাকচুয়ালি যে কোনো কাজ মানে শিখে রাখলে সেটা ঠিক তোমার কাজে আসবে যে কোনো না কোনো একদিন। আমার মাকে দেখেছি নিজে হাতে বানিয়েছে, কিন্তু কখনো নিজে কাছে গিয়ে বানায়নি আর কি। তো তখন যদি এটা আমি শিখে রাখতাম তো এখন আমার খুব ভালো করে বানাতে পারতাম আর কি। তো যাই হোক, চলো হাজব্যান্ড খেতে দিয়েছে তাই চেষ্টা করি, করতে করতে এসে যাবে আর কি। এবার দেখো সাইজটা কিছুটা ঠিক আছে। তো চলো বানাতে বানাতে এই কিছুটা সাইজে নিয়ে আসতে পেরেছি। দেখো পুরো চাঁদের মতো একটা বানিয়ে ফেলেছি। তো চলো শেষ ভালো যার সব ভালো তার। তো আমার হয়ে গেছে চান্দোচা পিঠে।